যাওয়ার কথা ছিল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতায়, কিন্তু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রাম নিয়ে উনি ব্যস্ত ছিলেন তাই যেতে পারেনি। ডাইরেক্টর আইসি আমার সঙ্গে গেছিলেন, তো সেখানে গিয়ে আমরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যিনি রেজিস্ট্রার তারপরে ডাইরেক্টর ইনচার্জ ডিন ওদের সঙ্গে মিলিত হই, আলোচনা করি, ক্যাম্পাস পরিদর্শন করি এবং ত্রিপুরা রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করার জন্য যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি সে বিষয়ে আলোচনা করি। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তাদের একটা টিম আসবে আমাদের রাজ্যে ভিজিট করবে, আমাদের যে প্রপোজড এরিয়া সেটা ভিজিট করে সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবং নৈতিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে চিন্তাধারা সেটাকে আমরা বাস্তবায়িত করব। ছোট আকারে হলেও, এখন বড় আকারে যদি সম্ভব না হয়, ছোট আকারে হলেও ফিল্ম ইনস্টিটিউট আমরা এখানে চালু করবো, যাতে রাজ্যের ছেলে মেয়েরা যারা এই লাইনে পড়াশোনা করতে চায়, ট্রেনিং নিতে চায়, তারা যেন বাইরে গিয়ে নিতে না হয়, এখানে যেন নিতে পারে এবং যে সার্টিফিকেটটা ইস্যু করবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এবং ত্রিপুরা সরকার যৌথভাবে, তো সে বিষয়ে আমরা ডিসকাস করব। ইতিমধ্যে আপনি জানেন যে 5 কোটি 76 লাখ পৌনে 6 কোটি টাকা ফিনান্স থেকে আমাদেরকে সেংশন করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে আমাদের জিনিসপত্র কেনাকাটি করার জন্য এবং এই ফিল্ম ইনস্টিটিউটকে চালু করার জন্য প্রাথমিকভাবে। পরবর্তী সময়ে আমরা বসে আলোচনা করে কি অর্থ লাগবে সে বিষয়ে আলোচনা করব এবং আমাদের দিক নির্ধারিত করব। ফিল্ম ইনস্টিটিউট হবে এটা এখন পর্যন্ত আলোচনা হয়েছে, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতার যারা হাই অফিসিয়ালসরা রয়েছে তারা আসবেন এখানে আলোচনা করার জন্য। প্রাথমিকভাবে আমাদের মিউজিক কলেজে সেখানে আলোচনায় ছিল, কিন্তু সেখানকার বিল্ডিংটা ঠিক মানে নট আপ টু দা মার্ক, তার জন্য আমরা আমাদের যে নজরুল কলাক্ষেত্র রয়েছে সেখানে অনেকটা ক্যাম্পাস রয়েছে আমাদের, তার থেকে প্রায় 5,000-6,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর আমরা নিয়ে প্রাথমিকভাবে শুরু করার চিন্তা ভাবনা করছি। কারণ আপনারা জানেন যে সেখানকার যে ভিজিনিটিটা মানে সারাউন্ডিংস যে এরিয়াটা সেটাও ফিল্ম ইনস্টিটিউট করার জন্য খুব মানে ফেভারেবল, তো তার জন্যে সমস্ত কিছু ডিপেন্ড করছে তাদের ভিজিটের উপর, এসে তারা দেখবে, দেখে আলোচনার মাধ্যমে স্থির করা হবে আমরা কোথায় করবো।